চট্টগ্রামে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 11:30টার দিকে এ আগুন লাগে। এই ঘটনায় 4 জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ও নৌবাহিনীর বিশেষজ্ঞ দল প্রায় 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা গেছে, ইস্টার্ন রিফাইনারির পাইপলাইনের ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুন লাগে। এই ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রামে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 11:30টার দিকে এ আগুন লাগে। এই ঘটনায় 4 জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ও নৌবাহিনীর বিশেষজ্ঞ দল প্রায় 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা গেছে, ইস্টার্ন রিফাইনারির পাইপলাইনের ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুন লাগে। এই ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রামে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 11:30টার দিকে এ আগুন লাগে। এই ঘটনায় 4 জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ও নৌবাহিনীর বিশেষজ্ঞ দল প্রায় 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা গেছে, ইস্টার্ন রিফাইনারির পাইপলাইনের ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুন লাগে। এই ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রামে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 11:30টার দিকে এ আগুন লাগে। এই ঘটনায় 4 জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ও নৌবাহিনীর বিশেষজ্ঞ দল প্রায় 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা গেছে, ইস্টার্ন রিফাইনারির পাইপলাইনের ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুন লাগে। এই ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রামে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 11:30টার দিকে এ আগুন লাগে। এই ঘটনায় 4 জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ও নৌবাহিনীর বিশেষজ্ঞ দল প্রায় 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা গেছে, ইস্টার্ন রিফাইনারির পাইপলাইনের ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুন লাগে। এই ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রামে দেশের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 11:30টার দিকে এ আগুন লাগে। এই ঘটনায় 4 জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের 7টি ইউনিট ও নৌবাহিনীর বিশেষজ্ঞ দল প্রায় 1.5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা গেছে, ইস্টার্ন রিফাইনারির পাইপলাইনের ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুন লাগে। এই ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।